বেসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাইট ডিরেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেওয়ান আব্দুল হান্নান আপনাদেরকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘ এক মাস উনিশ দিন পর আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার মনে হয় আপনারা আমাকে ভুলে গেছেন কিন্তু আমি যে আপনাদেরকে ভুলতে দেব না আমি কিন্তু আপনাদেরকে বলতে দেব না যার কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে শত শতব্যস্ততার বাজেও আজকে আপনাদের সামনে ইংরেজি গ্রামারের একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি হলো ডিগ্রি আমরা জানি এসএসসি পরীক্ষার আর বেশি সময় নেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য আসলে এই ভিডিওটি অনেক উপকার হবে বলে আমি মনে করি আমি আজকে দেখাবো একটি সেন্টেন্সের মাধ্যমে একটি সেন্টেন্সের মাধ্যমে আপনারা কিভাবে ডিগ্রির পরিবর্তন করতে পারবেন এবং পজিটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ থেকে সুপারটিভ কিভাবে করবেন একটি সেন্টেন্সের মাধ্যমে আমার কথাবার্তাগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই টেকনিকটা আপনারা হানড্রেড পারসেন্ট শিখতে পারবেন এবং বাস্তবে এটা ইউটিলাইজেশন করতে পারবেন যেমন দেখেন আমি আগে লেগে রেখেছি পজিটিভ কম্পারেটিভ সুপারেটিভ আসলে আমরা জানতে হবে ডিগ্রিটা কি। ডিগ্রি হলো তুলনা ঠিক আছে যেমন পজিটিভ পজিটিভ কম্পারেটিভ কম্পারেটিভ মানে একটা তুলনা বোঝাচ্ছে আর সুপারেটিভ মানে একটা শ্রেষ্ঠত্ব কোনো একটা বিষয়কে শ্রেষ্ঠত্ব দান করেছে যেমন আমি এখানে লিখে রেখেছি দুইটা নিয়ম আমি দেখবেন নো আদার হলো সিঙ্গুলার বেরি ফিউ হল প্লোরাল আপনারা যদি সিঙ্গুলার এবং প্লোরাল বিষয়টা বুঝতে পারেন তাহলে অতি সহজেই একেবারে ইজি ওয়েতে আপনারা পরিবর্তন করতে পারবেন ডিগ্রি পরিবর্তন যেমন নো আদার সিঙ্গুলার নো আদার যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আপনারা এটাকে যদি কম্পারেটিভ করেন তাহলে কম্পারেটিভে অবশ্যই দেন এনি আদার বসাবেন এবং সুপারেটিভ যদি করেন তাহলে শুধু দা বসাবেন আর যদি বেরিফিউ থাকে তাহলে বেরিফিউ কোনো সেন্টেন্সে যদি থাকে তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটা প্লুরাল ঠিক আছে তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে হবে দেন মোস্ট আদার অ্যান্ড সুপারেটিভের ক্ষেত্রে হবে ওয়ান অফ দা ঠিক আছে সেই সেই বিষয়ে কিভাবে আপনারা সেন্টেন্সে করেন সেন্টেন্স করবেন আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি দেখেন আমি একটা সেন্টেন্স দেখেছি নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ সাফা সাফা আসলে অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি বিভিন্ন ভিডিওতে দেখেছি সাফা সাফা আপনার কি হয় আসলে সাফা আমার একটা খুবই প্রিয় একটা ছাত্রী ঠিক আছে এই জন্য সাফার নাম লিখে যেমন নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সাফা আমি এখানে লিখে রেখেছি গুড ব্যাটার বেস্ট গুড ব্যাটার বেস্ট গুড হলো পজিটিভ ব্যাটার হলো কম্পারেটিভ এবং বেস্ট হলো সুপারলেটিভ এই ধরনের অসংখ্য শব্দ আছে আপনারা বই থেকে শিখতে পারেন আমি এখানে ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই জন্য আমি একটু শর্ট করে ফেলেছি নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গোড অ্যাজ সাফা এটা কি আমরা দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে সুপ সুপ মানে কিন্তু ঘাওনের সুপ না এটা হলো সুপারনেটিভ ঠিক আছে সুপারনেটিভ বোঝানো হয়েছে দেখেন এটাকে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা সুপারলেটিভ করতে পারি দেখুন সাবার স্ট্রাকচারটা কি সাবজেক্ট এই সেন্টেন্সের সাবজেক্ট কি সাফা তাহলে আমরা এটাকে অবশ্যই এখন সুপারলেটিভ করে ফেলবো যেমন আমরা এই স্ট্রাকচারে দেওয়া শিখি কি সাবজেক্ট তাইলে আমরা সাবজেক্ট বসাই সাফা সাবজেক্ট বসাইলাম এরপরে কি আছে হেল্পিং বার্ব তাহলে সাফা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হেল্পিং বার্ব হিসাবে আমরা ইজ বসাইতে পারি সাফা ইজ তাইলে সাবজেক্ট প্লাস হেল্পিং বার্ব বসে গেল এখন দেখুন দা অথবা ওয়ান অফ দ্য আমরা কি বসাবো প্রথমে আমি বলেছিলাম সেন্টেন্সের শুরুতে যদি নোয়াদার থাকে তাহলে এটা সিঙ্গুলার সিঙ্গুলার হলে আমরা কি বসাবো এই যে দেখেন শুধু দা তাহলে আমরা এই দা অথবা ওয়ান অফ দ্য এটাতে যে কোনো একটা বসাবো তাহলে দার সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমরা দা বসাবো সাফা ইজ দা এরপরে দেখুন প্লাস সুপ অ্যাজেক্টিভ মানে সুপার নেটিভ অ্যাজেক্টিভ সুপারলেটিভ এজেকটিভ কি কী হবে গুডের সুপারলেটিভ রূপটা কী হবে বেস্ট হলো বেটার এই যে দেখুন গুডের সুপারলেটিভ এজেকটিভটা হলো বেস্ট তাহলে ইজ বেস্ট বেস্ট তারপরে কী আছে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে অবজেক্ট কী স্টুডেন্ট স্টুডেন্ট তারপরে এক্সটেনশনটা বসাই দেন ইন ক্লাস ঠিক আছে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী সূত্র অনুযায়ী যদি আমরা বসাই অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখবো আমরা ভেরি ফিউ তো সিঙ্গুলার সিঙ্গুলার দিয়ে আমরা একটা সেন্ডেজ করলাম এখন যদি ভেরি ফিউ থাকে নোয়াদার দ্বারা করলাম এখন যদি এই রকম থাকে ভেরি ফিউ স্টুডেন্টের সাথে এস হবে আর এখানে হয়ে যাবে আর ঠিক সেম স্ট্রাকচার ঠিক আছে ঠিক সেম স্ট্রাকচারে আমরা করে ফেলবো দেখুন আমি বলেছিলাম বেরেফিউ হইলে সেন্টেসটা হবে প্লোরাল তাহলে সাফা আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসাইলাম সাবজেক্ট আর যেহেতু সাফা থার্ড পারসন সিঙ্গুলার ইজ ইজ ঠিকই থাকবে বার্ভ ঠিক থাকবে এখন দেখবেন দা অথবা ওয়ান অফ দা প্লোরাল হইলে কী হবে এই যে দেখুন ফিউ। এটা বেরে দ্বারা শুরু হয়েছে এখানে আছে ওয়ান অফ দা ঠিক আছে এটা আমরা সুপারলেটিভ করবো ইনস্ট্রাকশন দেওয়া আছে সুপারলেটিভ তাহলে আমরা করব।

ক্লাস ঠিক আছে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলারভাবে আমরা আনসার করতে পারবো প্লোরাল হলে প্লোরালভাবে আনসার করতে পারবো শুধু দা এবং ওয়ান অফ দ্য একটু খেয়াল রাখলে চলবে ঠিক আছে এইভাবে যদি আপনার পজিটিভ থেকে সুপারনেটিভ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ করবো সেটা দেখব এতক্ষণ আমরা দেখেছিলাম পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করব। আমরা আবার আরেকটা স্ট্রাকচার তৈরি করেছি সেই স্ট্রাকচারের মাধ্যমে আমরা পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করব। সেই সিস্টেমটা দেখব তাহলে দেখুন আমি সেন্টেন্স লিখে রেখেছি ভেরি ভিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর এজ গুড এজ সাফা তাইলে কি আমি আগে বলেছিলাম ভেরি ভিউ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সটাকে বুঝতে হবে কি প্লোরাল তাই না তাহলে আমরা দেখুন সাবজেক্ট আবার আগের মতো স্ট্রাকচার লিখি সাবজেক্ট প্লাস হেল্পিং ভার প্লাস কম্পারেটিভ এজিকটি প্লাস দেন প্লাস এনি আদার অর মোস্ট আদার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী গাণিতিক সূত্র অঙ্ক যারা করেন অঙ্কের অঙ্ক তো একটা সূত্রের মাধ্যমেই করেন ঠিক আছে ঠিক সেম ইংরেজি ক্ষেত্রেও এই স্ট্রাকচারগুলো সূত্রের মতো কাজ করে যেমন সাবজেক্ট বসাবো আপনারা দেখেন এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা সাফা সাফা তারপরে যেহেতু সাফা থার্ড পারসন সিঙ্গুলার আমি আগে বলেছিলাম হেল্পিং বার্বটা হবে ইজ সাফা ইজ এরপরে দেখুন হেল্পিং বার্ব বসিয়ে ফেললাম এখন কম্পারেটিভ এজেকটিভ সাফা ইজ কম্পারেটিভ এজেক্টিভ কী যেমন গোড ব্যাটার বেস্ট এই যে এটা হলো কম্পারেটিভ তাইলে সাফা ইজ বেটার তারপরে কি আছে আওয়াজ ছাড়া দেন বসাই দিবেন কম্পারেটিভ এজেকটিভের পরে আর দেরি করবেন না দেন বসাইতে সাথে সাথে দেন বসাই দিবেন সাফা ইজ ব্যাটার দেন যেহেতু এটা প্লোরাল তাহলে এই যে দেখুন প্লোরালের ক্ষেত্রে বেরিফিউর ক্ষেত্রে দেন মোস্ট আদার ঠিক আছে দেনের পরে মোস্ট আদার তারপরে কি এডি আদার অথবা মোস্ট আদার তারপরে অবজেক্ট অবজেক্টটা কি আছে স্টুডেন্টস স্টুডেন্টস তারপরে এক্সটেনশন ইন দা ক্লাস ঠিক আছে এইভাবে আপনারা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবেন আর এটাকে যদি আবার যদি নো আধার দ্বারা থাকে তাহলে এখানে শুধু মোস্ট আধারের পরিবর্তে নো ইয়ে নো আধার দেন এনি আদার দিবেন এখানে দেন মোস্ট আদার আছে যদি এটা ইয়া থাকতো এখানে নো আদার থাকতো তাহলে আপনি মোস্ট আদারের পরিবর্তে দেন এনি আদার দিয়ে দিলেই আপনার সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট সঠিক হয়ে যাবে আপনারা পরিপূর্ণ নম্বর পাবেন বলে আমি মনে করি এবং অতি অল্প সময়ে এবং এটা এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই বিষয়টা যদি আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দুই থেকে তিনবার দেখেন এবং দুই থেকে তিনবার প্র্যাকটিস করেন আশা করি একেবারে চিরদিনের জন্য শিখে যাবেন তো সেই জন্য আমি আবার আপনাদেরকে অনুরোধ করব আমি তো এক মাস উনিশ দিন আগে আপনাদেরকে আবার চ্যানেল সাবস্ক্রাইবারের কথা বলেছিলাম আবার এক মাস উনিশ দিন পর আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখেছেন নতুন দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে ওপেন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবেন সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ